हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आपनारा सबाई केमन आछेन? आमी किन्तु चले एसेछि अनेक दिन पर एकटा भिडियो निये। तो किछुदिन आगे आमरा बैंकक घुरते गेछिलाम एबं सेखाने जावार जोन्नो आमरा किभाबे प्लान करेछि, कोथाय कोथाय घुरेछि, कोन कोन होटेल्स बुक करेछि, होटेलेर भाड़ा कत, समस्त किछु डिटेल्से किन्तु शेयर करब। ताहले प्रथम थेके शेष अब्दि भिडियोते थाकतेई हबे। तो चलुन ताहले शुरू करा जाक। आमादेर फ्लाइट टाइमिं छिलो 12:30। তো আমরা মোটামুটি 9টার মধ্যে কিন্তু বেরিয়ে পড়ি, আর গাড়িতে উঠে একটুখানি ভিডিও করার জন্য পাশে জনকে দেখতে বলছি, এক ঝলক দেখেই হয়ে গেল। ব্যাস, যেহেতু আমি এখন ফ্লাইটের কথাই বলছি, তাহলে একটু বলে দিই ফ্লাইট ফেয়ারটা কত পড়বে। যদি আপনারা একটু আগে থেকে প্ল্যান করেন তাহলে কিন্তু আপনাদের ফ্লাইট ফেয়ারটা অনেক কম পড়বে, 5.5-6-7 এরকমের মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিন্তু যদি আমাদের মতো উপলো বাইত কটক চাই হয় তাহলে কিন্তু ফ্লাইট ফেয়ারটা একটু বেশিই পড়বে, আমাদের পড়েছিল 8,500 টাকা। সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে এবং কিছুটা খেয়ে নিয়ে আমরা এবার উঠে পড়লাম ফ্লাইটে, আর ওখানে পৌঁছাতে আমাদের সময় লাগবে 2.5 ঘন্টা, যেটা ওখানকার টাইম অনুযায়ী পড়বে 4:00। ব্যাংকক ট্যুরের জন্য আগে থেকে কোনো ভিসা অ্যাপ্লাই করার দরকার নেই, আপনারা সেখানে গিয়ে অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন। আর আমাদের ভিসার জন্য লেগেছিল 2 জনের 4,000 ভাট, আর একটা করে কিন্তু ফটো ক্যারি করতে হবে নিজেদের। এয়ারপোর্ট থেকে আমরা আমাদের সিমটা তুলে নিলাম, আর এবার কিন্তু আমরা চলে যাচ্ছি পাটায়াতে। পাটায়াতে আমরা 2 দিন থাকবো এবং তারপর আমরা আবার ব্যাংককে ফিরে এসে ব্যাংককটা সম্পূর্ণ ঘুরে দেখবো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে এবার গাড়ি ধরার পালা। তো আমরা কিন্তু গ্র্যাব নামে একটা অ্যাপসের মাধ্যমে ক্যাব বুক করেছিলাম। ইন্ডিয়াতে যেমন ওলা উবেরের মাধ্যমে আমরা বুক করি, এখানে কিন্তু গ্র্যাব অ্যাপসের মাধ্যমে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভাড়াটা অনেক কম হয়। এখানকার কারেন্সিকে ভাট বলা হয়, আর আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 1500 ভাট, আর আমরা 2.5 ঘন্টা পর পৌঁছে গেলাম পাটায়াতে। থাইল্যান্ড ট্যুরে সবচেয়ে অদ্ভুত পার্ট হলো হোটেলের চেক ইন টাইমটা হলো দুপুর 2টো, এদিকে আমরা সকালবেলা 6টার মধ্যে পৌঁছে গেলাম। তো এতক্ষণ আমরা কি করব? তার জন্য আমরা ব্যাগটা কোনোভাবে রেখে একটু ড্রেস পাল্টেই বেরিয়ে পড়লাম। আবার একটা স্পিডে যাওয়ার করতে আমাদের কিন্তু বেশ খাটাখাটনি করতে হয়েছিল। এত সকালবেলা এখানে কাউকে আপনি পাবেন না, যাকেই জিজ্ঞেস করছেন তারাই বলছে একটু পর, একটু পর, একটু পর। তো ফাইনালি 8:30টার সময় আমাদের হাতে একটা স্কুটি আমরা পেলাম। আর অত সকালে কোথাও কোনো খাবারের দোকান আপনি পাবেন না। আমরা খুব কষ্টে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছিলাম এবং সেখান থেকে সকালের টিফিনটা সেরে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ভিজিটিং প্লেস মিউজিয়াম অফ ট্রুথ দেখতে। এখানে আপনাদের হোটেলের সম্পর্কে একটু বলে দিই, 1500 থেকে 2000 ভাটের মধ্যে আপনারা এখানে অনেক ভালো ভালো হোটেল পাবেন। আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম ছিল মারিনা প্লাজা হোটেল পাটায়া, এবং এটার ভাড়া ছিল 1600 ভাট, আর এটা কিন্তু ওয়াকিং স্ট্রিট থেকে 5-7 মিনিটের ডিস্টেন্সে ছিল। এই দেখুন তো, গল্প করতে করতে পৌঁছেই গেলাম আমাদের প্রথম জায়গায়। আর এখানে এন্ট্রি করার জন্য কিন্তু আপনাদেরকে প্রথমে টিকিট কাটতে হবে। এই যে সবুজ ছাউনির জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা 400 ভাট করে টিকিট কেটেছি। একজনের কিন্তু 400 ভাট লেগেছিল। কিছুটা হেঁটে যাওয়ার পর আমরা পৌঁছেই গেলাম, আর এখন কিন্তু আমরা অনেকটাই উপরে আছি, আমাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। পাটায়াতে এসে এই জায়গাটাতে কিন্তু মিস করা যাবেই না, এত সুন্দর একটা জায়গা যেখানে আপনারা দেখতে পাবেন সমুদ্রের নীল জল, আর সামনে এত সুন্দর একটা জিনিস। তো যাই হোক, আর এখন আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে নিচে। নিচে যখন যাই তখন আমাদের প্রত্যেককে একটা করে হেলমেট দিয়েছিল, যেহেতু এটা কাঠের তৈরি ছিল সেহেতু আমাদের সেফটির জন্য কিন্তু এইটা দেওয়া। সম্পূর্ণ মিউজিয়ামটা ঘুরে দেখানোর জন্য একজন গাইড ছিল এবং তিনি আমাদের সমস্ত খুঁটিনাটির সমস্ত ডিটেলসে বলছিল। এই যেমন এখন বলছিল যে কী করে ফ্রেম তৈরি করা হয়, আর এখানে বেশিরভাগ কাজ কিন্তু একজন মহিলাই করে। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই মিউজিয়ামের একটা মিনিয়েচার করা, যেটা ছোট্ট করে দেখানো হয়েছে যে কীভাবে তৈরি এবং কীভাবে পরিকল্পনা করা হয়েছে। প্রত্যেকটা কাজের পেছনে এখানের কিছু বৈশিষ্ট্য লুকিয়ে আছে,
এবং মন্দিরের ওপরে দেখবেন অনেকগুলো মূর্তির মতো জিনিস রয়েছে, তারও কিছু বৈশিষ্ট্য আছে। এরপর আমরা চলে গেছিলাম হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি টাইগার পার্ক দেখতে। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, স্কুটি অথবা বাইক কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আমরা সেই জায়গাগুলোকে নিজের পছন্দ মতো এক্সপ্লোর করতে পারি সেই কারণে। তো যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম টাইগার পার্কে। আর এখানে কিন্তু তিন রকমের টাইগার থাকে, একদম ছোট, তারপর মাঝারি এবং তারপর সবচেয়ে বড়। এই বাঘগুলোর সাথে ছবি তুলতে গেলে কিন্তু অবশ্যই টিকিট কেটে এন্ট্রি নিতে হবে। সবচেয়ে ছোট যে বাঘটা তার কিন্তু এন্ট্রি ফিস 1000 baht, সেটা সবচেয়ে বেশি, আর মাঝারিটা 800 baht, আর সবচেয়ে যেটা বড় সেটা ছিল 600 baht। আমরা দুজন মিলে এক জায়গায় বসে তাদের অ্যাক্টিভিটিগুলো এনজয় করছিলাম, আর সাথে একটু কফি খাচ্ছিলাম। বাঘগুলো এত গর্জন করছিল যে আমার কোনো রকমের সাহস জোগাড় করতে পারছিলাম না যে আমি খাঁচার ভেতরে ঢুকবো, তো সেই কারণে আমি ঢুকিনি। আমরা বেশ বসে গল্প করছিলাম, ছবি তুলছিলাম, আর আমি আমার কাজে ব্যস্ত। আর এবার আমরা চলে এসেছি একটু শপিং করতে। তো শপিং করার জন্য আমরা পাটায়া নাইট বাজারে চলে আসলাম। এখানে অনেক বিভিন্ন রকমের দোকান আছে, তো চলো তাহলে একটুখানি দেখিয়ে দিই। আর এখান থেকে কিছু শপিং করার পর আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে, কারণ কাল থেকে আজ অব্দি আমরা সারা দিন শুধু ঘুরে বেরিয়েছি, তো এখন কিন্তু একটু রেস্ট নিতেই হবে। তো কালকে আমরা কী করেছি সেটা অবশ্যই আপনাদের ভিডিওতে শেয়ার করব, তার জন্য সাথে থাকবেন। আর এই রকম ভিডিও আরও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও অবশ্যই আমার পেজটাকে লাইক করে দেবেন। তো আমাদের দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই বাই।